বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। মানুষের বিশ্বাস কখনো নির্দিষ্ট কোনো ফ্রেমে আটকানো যায় না। যেমনি ঘটেছে বরিশালের এই জায়গাটিকে ঘিরে, নানান অলৌকিক ঘটনা রয়েছে এখানে মানুষের মুখে মুখে। আমি আজ এসেছি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চর হোগলা গ্রামে। এখানকার মানুষ বলছে এই মসজিদটি পৃথিবীর সবথেকে ছোট মসজিদ, 3 থেকে 5 জন এখানে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদকে ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা। আমরা আজ জানতে চাই, জানাতে চাই আপনাদেরও। পর্তুগিজ আমলের রহস্যে ঘেরা এই ছোট্ট মসজিদ দেখে বিস্মিত হন অনেকেই, গা ছমছম করে প্রথম দেখায়। বরিশালের চরমোনাইয়ের হোগলারচর গ্রামের স্থানীয়দের দাবি, কম হলেও 400 থেকে 500 বছরের পুরানো মসজিদ এটি। আয়তনে দেশের তো বটেই, পৃথিবীর অন্য কোথাও এত ছোট মসজিদ নেই বলে দাবি এলাকাবাসীর। মসজিদটি দেখতে প্রায় প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মুসল্লিরা জানান এটি একটি গায়েবি মসজিদ, কেউ কেউ এটিকে আবার কানা মসজিদ বলেও আখ্যায়িত করেন। একত্রে 3 থেকে সর্বোচ্চ 5 জন ব্যক্তি নামাজ আদায় করতে পারেন এই পাঞ্জেগানা মসজিদটিতে। এর প্রবেশের দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। দুপাশে রয়েছে ছোট দুটি জানালা। এই মসজিদটিতে একটি গম্বুজ রয়েছে। ইতিহাস সম্পর্কে কারোরই কোনো সঠিক ধারণা নেই, সকলেই মুখ কথায় শুনেছেন গায়েবিভাবেই এই মসজিদটি স্থাপিত হয়েছে। বটগাছ সদৃশ্য একটি গাছ দিয়ে আবৃত রয়েছে পুরো মসজিদটি। লতায় পেঁচানো গাছটির নাম দেয়া হয়েছে লাহার গাছ, যার পাতার মধ্যেও রয়েছে ভিন্নতা। অদ্ভুত এই গাছের পাতাও বিরল প্রজাতির। গাছটি এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যাতে বাহির থেকে মসজিদটির কোনো অংশই বোঝার উপায় নেই। মসজিদ, গাছ এবং এখানকার পুকুর নিয়ে স্থানীয়দের আছে নানা বিশ্বাস মতবাদ। শিকড়টা উপর থেকে নিচে নামছে, নামে এখানে একটা স্পেস হয়েছে এইখানে। এই জায়গাটায় মসজিদের জায়গা যদিও আরও ছিল, ওই পার পর্যন্তই ছিল। এখন এখানে কিছু জমি মসজিদের অক্ফের জমি, সেটা এওজবদল হয়ে গেছে। এখন আমরা এটা যে কাটবো এরকমেরও কোনো আমাদের চিন্তাধারায় নেই। আর এখানে আর একটা বস্তু আছে, এই যে গাছটা দেখেন না, এটার উপরে একটা গুই সাপ আছে, খুব বড়, এত বড় যা বলার বাইরে। গুই সাপটার মন প্রায় কাছায় নাকি ওজনে, হ্যাঁ, ও আছে এখানে। এবং বড় বড় দুটো সাপ আছে, তারাও এখানে থাকে। এখানে মাঝে মাঝে উলির মেদা হয়, উলিতে মাটি ঠেলে, তাই আমি নিজে এই মাটিগুলি কাটতে এখানে এই সরাই দিছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ঔষধ দিয়ে দিচ্ছি। লোকজন আসে, তারা একটু হাঁটতে দেখতে চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট ছোট জানালা, হ্যাঁ, ছোট্ট করে, খুব ছোট্ট করে জানালা, এই এইটা কি মানে জানালা নাকি? জানালা, এইটা এইভাবেই জানালা, এইভাবেই ছিল, আগেও ছিল, এখনও আছে। এই জন্য আমরা ওই মাটি দিয়ে কাটতে রাখি। এই যে দেখেন না, এই গুই সাপ ভিতরেও যায় মাঝে মাঝে। আপনাদের কি কখনো ভয় লাগে না? না, অনেক লোকের ভয় পায়, অনেক লোকই সন্ধ্যার পরে এখানে ঢোকে না। আমি রেগুলারই একবার এখানে ঢুকি এবং ওই জানামাজগুলি হয় কখন, নামাজ যে মানত করে সে যে কালে খুশি তখন আসছে পরে, উঠতে নামাজের কোনো এখানে জামাত হয় না। পুকুরের গল্পটা কি? এটা তো মানে সাধারণ চোখে দেখা যাচ্ছে যে অনেক পাতা পড়ে আছে এবং এর পানিও কালো, হ্যাঁ। এই এর গল্পটা কি? এর গল্পটা হইলো এই গাছটার পাতাটা যে এখানে পড়ে এবং ফলগুলি পড়ে, ফলগুলি আর পাতা পড়িয়া পানিটা এভাবে নোংরা হয়ে যায়, পানিটা কোনো কাজ করা যায় না, যার জন্য আমরা ওই ওই পুকুরটা লোকে ব্যবহার করে। এখানে যারা আসে তারা ওই পুকুরটাই ব্যবহার করে। আপনারা বলছিলেন যে অলৌকিকতার বেশ কিছু অলৌকিকতা এখানে। একটা গল্প আমাদের বুড়া বুড়ি তারা আমাদেরকে বলতো যে ওখানে একটা স্বর্ণের নৌকা জাগতো, একটা স্বর্ণের বৈঠা চলতো, হ্যাঁ, রাত্রে ঢং 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 শব্দ হইতো, কিন্তু এখানে কিছু হাঁড়ি পাতিল ছিল। কিন্তু আসলে এখন আমরা এইটা তো তাহলে তো সেই গল্প অনেক পুরনো, মানে বহু বছরের, অনেক পুরনো, যেহেতু আমরা এটা দেখতেও পাইনি, বুড়াদের কাছ থেকে, আমাদের দাদা দাদিদের কাছ থেকে এটা শুনছি, এই শোনার থেকে আমরা এটা আপনাদেরকে বলতে পারছি। মানে কম করে হলেও প্রায় 400-500 বছরের পুরানো। যেমন অন্যান্য জায়গায় মসজিদে একটু সামনে মেহরাব করে না, এখানে কিন্তু মেহরাব নাই, এটা ভিতরেই মেহরাবটা করা, ছোট আকারের, হ্যাঁ। এই একটা বস্তু, এটা এখানে 16 আনা আবৃত। এখানে এই শিকড়গুলি আমরা ওই উন্নয়ন কাজ করছি যে এই জায়গাটা
আরো একটু মাটি মুটি দিয়া তারপরে একটু পাকা করে রাখছি যে মানুষ হাঁটতে চললে দেখে। এই জন্য আমরা যে যেটুকু পারি এটার ওই তত্ত্বাবধান করি। শহর থেকে এক লোক আসলো, সে ছোট একটা দোকানদারি করে, বুঝছেন তো। উনি আসলে ওনার জীবনে কোনো ছেলে পান টান পোলাপান না কিছু নাই, তো উনি এখানে মালাজ করছে। তো ওনার ওয়াইফের নিয়ে আসছে, তো উনি আমি আসছে এখানে কিছু মানত করছে। মানত করার পরে চুলের টাকা পয়সা দিয়ে দিয়ে গেছে, এই পুষ্করণি দোকানে একটু মাথায় পানি দিয়ে গেছে, তারপর উনি চলে গেছে। হ্যাঁ, আল্লাহর আমরা সেদিন সে থেকে মানে এরকম অনেক গল্প আছে এই 500 বছরেরও পুরনো মসজিদটিকে ঘিরে। কেউ এর সঠিক ইতিহাস আমাদের কাছে এখন পর্যন্ত বলতে পারেনি, এবং আমরা এখন পর্যন্ত লিখিত কোনো দলিলও এখানকার কেউ যারা বয়স্করা রয়েছেন তারা কেউ দিতে পারেননি। এবং এর আদ্যোপান্ত আমরা আরও জানবো এখানকার যারা প্রবীণরা রয়েছে তাদের কাছ থেকে। আমার বয়স 70 কাছাকাছি, আমার বাবার মতে 110 বছরে। আমার বাবার কাছে আমরা জিজ্ঞাসা করছি, বাবা এটা কী সে? আমার বাবা বলতে একবার আমাদের 110 বছরে মরলাম, আমি করতে নাকি হ্যাঁ বাবু করতে পারে নাকি আমরা কী কম করি। আর সবাই বলতে আছে গাইবি মর্তি গাইবি মর্তি। কেউই এই মসজিদের উপরের গাছের ডাল ভাঙা তো দূরে থাক, একটি পাতাও ভুলক্রমে ছেড়েন না। গাছ থেকে যে পাতা ঝরে পড়ে তা পড়েই থাকে, জ্বালানি হিসেবে ব্যবহারও করেন না কেউ। তাদের বিশ্বাস, কেউ যদি এই গাছের ডাল ভাঙে কিংবা পাতা ছেড়েন তবে তার বিপদ হবেই। মাত্র বছর 5 আগেও এই গাছের ডাল কাটায় স্থানীয় আরেক মসজিদের ইমাম পঙ্গু হয়েছেন অলৌকিকভাবে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই যে একটা গাছের ডাল, এই যে ভাঙা, আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে আমরা একটা ই করতে আছি, এই অনুষ্ঠান করতে আছি। তখন উনি আসলো না, এসে বলে যে ডালটা কাটে। আমরা বললাম কি যে না এটা কাটা যাবে না, এটা কাটলে অসুবিধা আছে। কী অসুবিধা আছে? এ কয়ে আসে ওইটা টান দিয়ে ভেঙে ফেলে, বুঝছেন। ভাঙার পরে তার পরদিন হ্যাঁ শরীরে রড় অংশ হয়েছে, যখন বরিশাল রওনা করছে এনে তখন পাশা খাইয়েছে, এক অংশ গেছে ঠ্যাঙ্গে আর ভালো হয় না, মাদ্রাস পর্যন্ত গেছে আর ভালো হয় না। কেউ কেউ বলছেন এই মসজিদটির দেখভাল করছেন জিন পরীরা, অনেকেই আবার গভীর রাতে সাদা পোশাকে এই মসজিদে নামাজ আদায় করতেও দেখেছেন বলে দাবি তাদের। মসজিদের সামনে একটি দান বাক্স রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা এই দান বাক্সে দান করে থাকেন। কেবল মুসলিমরাই নন, বিশ্বাস করে আসেন অন্য ধর্মাবলম্বীরাও। প্রতি 3 মাস অন্তর খোলা হয় মসজিদের দান বাক্স, প্রাপ্ত অর্থ দিয়ে রক্ষণাবেক্ষণ ও খিচুড়ি খাওয়ানো হয় গরিবদের। মসজিদটি ইতিহাস সংরক্ষণের পাশাপাশি এর অবয়ব ঠিক রেখে উন্নয়নের দাবি এলাকাবাসীর। এটা মসজিদটা স্কোয়ার ফুটে হয়তো 5 ফুট হবে, আর 3 জন নামাজ পড়তে পারে, 3 জনের বেশি নামাজ পড়া যায় না, ভিতরে 3 জন আর স্পেস আছে এরকমের। ভিতরটা অনেক সুন্দর গোলাকার আকৃতির। এটার বয়স কত হয়েছে আমরাও জানি না, কিন্তু আমার বাপদাদারাও বলতে পারে না এটার বয়স আসলে কবে হয়েছে। তো মুরব্বির কাছে শুনছি এটা 200-500 বছর আগের এক মসজিদ, এবং এখানে বাৎসরিক একটা খিচুড়ি করা হয়, যে যা দেয় তা দিয়ে বাৎসরিক একটা খিচুড়ি করা হয়, কাউকে দাওয়াত দেওয়া হয় না, এমনিতেই লোকজন চলে আসে। প্রত্যেক দিনই প্রায় মিলাত আসে, তো বর্ষার দিনে প্রায় দিনই মিলাত আসে। মিলাত আসলে ওই লোকজনের যে খাবার দেওয়া হলো, ওই তাইতো অনেকে পাতা পাখিতে ইকের ময়লা ফেলায়, এই জন্য আমার একটা ঘর করার দরকার। তো ঘর করার দরকার হলে আমার একটু সার্বিক সহযোগিতা দরকার। এখানে আইসা পৃথিবীর সবচেয়ে ছোটো মসজিদটি দেখলাম, এবং একটা সুন্দর একটা গাছ দেখলাম, গাছের অনেক অলৌকিক ঘটনা শুনলাম এখানে স্থানীয় লোক যারা লোকমা করছিল তাদের মুখে। কিন্তু এখানে আসার পরে মনে হয়েছে যে এই পরিবেশটাকে একটু সরকারি সংরক্ষণ করা উচিত, এখানে একটা বাউন্ডারি দেওয়া উচিত। আসার পথে রাস্তাঘাট বেশিটা ভালো না, ভাঙাচুরা, সব মিলে যদি সরকার এটাকে দৃষ্টিবন্ধ করে তাহলে এখানে মানুষ স্রষ্টার নৈকট্য লাভের জন্য যেমন আসবে, যেমন এই এলাকার উন্নয়ন হবে, পরিবেশও সুন্দর হবে। বরিশাল শহর থেকে সড়ক পথে বেলতলা খেয়াঘাট হয়ে চরমোনাইয়ের চরপুগলা গ্রামে যাবার পথ 8 কিলোমিটার। এছাড়া শহরে রূপাতলি হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছুঁয়ে ভোলা সড়ক ঘুরে চরমোনাইয়ের এই গ্রামে সরাসরি যাতায়াত করা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।